স্বপ্নে অন্যের বাচ্চাকে দুধ পান করাতে দেখলে কি হয় অর্থাৎ নিজের বাচ্চা আছে কিংবা নাই কিন্তু কোনো নারী যদি এ ধরনের স্বপ্ন দেখে যে আমি আমার স্তন থেকে অন্য কাউকে দুধ পান করাচ্ছি অর্থাৎ স্তন্যদান যেটাকে বলে এভাবে যদি কেউ দেখে তাহলে সেই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন থেকে কি বুঝবে এটা কি তার জন্য ভালো না খারাপ এটা কি তার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে না কি অলক্ষী আর অল্লান চেপে বসবে কি ধরনের ব্যাখ্যা হতে পারে দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের এই আসুন টিভি চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পেজে লাইক দিয়ে রাখবেন আপনাদের যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে করে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকব অমাত ফিকি ইল্লা বিল্লা দর্শক মোহাম্মদ ইবনি সিরিনে তাবির রুইয়া ইসলাম আউর ফালনামা সোলেমানি খাবনামা তা আবির সদেক সহ বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থ থেকে আমরা সাধারণত স্বপ্নের ব্যাখ্যা করে থাকি অতএব আমাদের থেকে যদি স্বপ্নের ব্যাখ্যা জানেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কোরআন সুন্নার আলোকে ব্যাখ্যা জানতে পারবেন এবং আমাদের ব্যাখ্যা জেনে কখনোই আপনি ক্ষতিগ্রস্ত হবেন না প্রতারিত হবেন না দর্শক সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে স্তন্য দান করতে অর্থাৎ সে যদি দেখে তার নিজের স্তন থেকে অন্য কাউকে অন্য কারো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাহলে এর দুইটা ব্যাখ্যা হতে পারে এক হলো যে অবশ্যই সে গুণাগারিনী হবে অর্থাৎ সে আল্লাহ তালা নাফারমানি কাজে লিপ্ত হয়ে যাবে এই মহিলা কেননা সে তার নিজের জিনিস অর্থাৎ নিজের স্তরে দুধ আসা এটার মাধ্যম যদিও বা হাজব্যান্ড হয় স্বামী হয় কিন্তু এই অধিকারটা তার বাচ্চা প্রাপ্য তো নিজের বাচ্চাকে নিজে না খাওয়াইয়ে সে অন্য পাত্রে তার এই দুধ দান করাটা এইটা একটা ব্যাখ্যা হলো সে বেবিচারিনী হবে সে গুণাগার হবে অথবা সে আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হয়ে যাবে অথবা এর আরেকটি ব্যাখ্যা হলো সে দানশীল হয়ে যাবে হাদিসের ভিতরেও এই ধরনের কথা পাওয়া যায় যদি কোনো নারী যদি কোনো বাচ্চাকে এক ফোঁটা দুধ খাওয়ায় তাহলে এই এক ফোঁটা দুধ যদি তার শরীরের ভিতরে বর্ধন করে তার ভিতরে নোমা করে নোমা মানে হলো বর্ধন করা যদি তার শরীর ভিতরে একটু বৃদ্ধি করে এই বৃদ্ধির কারণে আস্তে আস্তে সে বড় হলো এই বড়ো হওয়ার পরে সে যত এবাদত করবে এর কারণে চিরজীবনের জন্য সে তার জন্য মা হয়ে যায় এবং তার অংশ থেকে তার এবাদতের আমলের অংশ থেকে কিছু একটা পার্সেন্টেজ এই মা যে দুধ মাতা যে প্রথম এক ফোঁটা দুধ খাইয়েছিল সে পাবে এই হিসাবে মোহাম্মদ সিরিন তাবির ইয়ের ভিতরে উল্লেখ করেছেন যে যদি দুধ পান করাতে দেখে এই স্তন্যদান এটা আসলে সদ্গা করার প্রতি ইঙ্গিত বহন করে যে আসলে খুব দানশীল হবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে গুণাকার হবে বেবিচারিনী হবে সে অপাত্রে নিজের দুধ বা নিজের স্তন দান করার কারণে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের স্বপ্নগুলোর মধ্যে হতে যেগুলো আমাদের জন্য কল্যাণ কর আর রু ইয়েতুসআালে হ্যাঁ ভালো স্বপ্ন সে ধরনের স্বপ্ন দেখে সেগুলোকে নিজেদের জীবনে উপভোগ করা ও বাস্তবায়ন করা তৌফিক দান করুক আলবিদা না সালামা